हेलो अस्सलामुअलैकुम एवरीवन, दिस इज अहमद शाओली। वेलकम टू अ डे विद अहमद शाओली। सो आज के अगेन हमें इंट्रोटा दिए दिलाम जेहेतु आज के दिन प्रथम शुरू। सो आज के एखन आमादेर प्लानिंग होच्छे, आमार प्लानिंग होच्छे बार्थडे रिलेटेड। आमार प्रत्येक बछर जा करी, सो ओइभावे ए बछर अत घटा करे किछु करते पारतेछि ना, बाट आमार सामर्थ्य अनुयायी जतटुकु पसिबल होच्छे सेटाई करार चेष्टा करछि। सो नाउ प्लान होच्छे गिये आमी होच्छे गिये किछु खाबार अर्डार करेछि, एंड सेई खाबारगुलो होच्छे गिये মিনিমাম 40 জনের মতো, 40 থেকে 45 জনের জন্য অ্যারেঞ্জ করা। অ্যান্ড আমি আমার বেস্ট ফ্রেন্ড আসতেছে এবং আমার অলিভ আসবে এবং আমার আরেকটা ফ্রেন্ড আসবে মোটা ভাবি, যাকে আমরা নাম ধরে ডাকি। সো আমরা চারজন মিলে হচ্ছে বের হব রিক্সা নিয়ে এবং খাবারগুলো নিয়ে। সো রাস্তার মধ্যে হচ্ছে কি আমরা ট্রাই করব যারা হচ্ছে ক্ষুধার্থ এবং হচ্ছে যাদের জন্য প্রয়োজন, সো তাদেরকে খাবারগুলো দেওয়া। এবং আফটার দ্যাট আমার ফ্রেন্ডকে একটু টাইম দেবো, এই বছর ওদেরকে টাইম না দিলেই না। সো আফটার দ্যাট ওদের সাথে টাইম দেবো। সো আজকের দিনটা স্টার্ট করি। একটু নার্ভাস আজকে, আই ডোন্ট নো ওয়াই, বিকজ অফ আই থিঙ্ক আমি কোনো ইয়ারে এইভাবে কোনো শ্যুট করি নাই। প্রত্যেকটা বছরের বার্থডেতে আমি এই টাইপের কিছু একটা করার চেষ্টা করি, যেভাবে আর কি আমার বার্থডেটা স্পেন্ড করতে আমার পছন্দ। সো এবার একটু আজকে নার্ভাস বিকজ অফ এই টাইপের শ্যুট করা হয়নি। আমি অলওয়েজ কিছু পিকচার্স কালেক্ট করি আমার সাথে, তাদের যাদের আমার দেখা হয় পথ শিশুদের সাথে, সবার সাথে। সো এবার একটু টুকটাক ছোটো ছোটো ভিডিও ক্লিপ নিব আপনাদের জন্য। বেশি করে ভিডিও ক্লিপ নিতে পারবো না, আগে থেকেই সরি বলছি, বাট চেষ্টা করবো ছোটো ছোটো ভিডিও ক্লিপ নেওয়ার জন্য। আর কিছু ছবি যদি থাকে সেগুলো আমার ফেসবুক পেজে দেখতে পারবেন। সো আর কথা না বাড়িয়ে চলুন আমরা স্টার্ট করি আজকের দিনটি, লেটস গো। অনুভূতি বলো আছে, বৃষ্টি আসতেছে, আর আমি ক্যামেরার কিছু নিয়ে বাইর হই নাই, লাইক ক্যামেরা ঢাকা, পলিথিনও নাই আমাদের কাছে, ও গিফট আনছে বাট পলিথিন আনে, খাবারও সব ভিজবে, খাবারের সাথে আমার ক্যামেরা পেঁচায় রাখতে হবে, যা আর কিছু করার বলার নাই। কান্না আসতেছে বৃষ্টির সাথে, দোয়া করেন যাতে বৃষ্টি না হয়। তুমি তো আমাকে অনেক জুম দেখা যাচ্ছে, আই নো, এত কাছ থেকে জুমই দেখা যায়। দড়ির উপর দেওয়া লাগতেছে বিকজ অফ বৃষ্টি নামছে। আপনি আঠারো মিনিট লেট করে যে হচ্ছে কি মিস করছে সেই, হ্যাঁ এটা করুন। আর তোমরা একজন একজন করে থাকবে, একজন যে পলিলে যে হচ্ছে কি 18 মিনিট লেট করে মিস করছে, 18 বার বলে নাই 10 বার মিস করছিল, আমি কাউন্ট করছি আপনার প্রমাণ, আমি কাউন্ট করে করে বলছি তোমার প্রমাণ আছে আমার কাছে। কি প্রমাণ? আমরা বের হয়েছি যখন, ও যখন আসছে আমরা একদমই টাইম পাই নাই, বেলি রোডে আসছি, বেলি রোডে এসে সবাইকে দিচ্ছিলাম, দেন প্রচুর বৃষ্টিও নামতেছিল, ব্লগের আগামাথা খুবই বাজে, বাট তারপরে আপনাদের সাথে শেয়ার করবো। একটু ব্রেক নিচ্ছি, বৃষ্টিটা কমলে আমরা আবার নামবো, বাকি প্যাকেটগুলো দিয়ে দিব। সো এখন আগে হচ্ছে কি আমরা একটু কফি টফি খাই, কেক টেক খাই, তারপর হচ্ছে গিয়ে স্টার্ট করবো আবার।
আমাদের এখানে অ্যারেঞ্জমেন্ট হচ্ছে কি এইভাবে বার্থডে, এটা হচ্ছে মোমবাতি মানে ক্যান্ডেল, এটা আর হচ্ছে গিয়ে এটা হচ্ছে নাইফ যেটা দিয়ে আমি কাটবো, একটু চামচের মতো দেখতে দেখো না তাড়াতাড়ি। ওকে ওকে ওকে, না না আগে পুরো দিতে হবে তো। ও আচ্ছা আচ্ছা, চেহারা নিও না মোটা ভাবে কি দেখানো নিশে। থ্যাংক ইউ। নাও তুমি বিহাইন্ড দ্য ক্যামেরা একটু খাও। থ্যাংক ইউ। আমরা সিক্রেট থেকে বের হয়ে একমাত্র বের হচ্ছি। নাও ব্যাক উল্টো সাইডে। আমরা সিক্রেট থেকে বের হয়ে একমাত্রে গিয়ে হালকা হালকা বৃষ্টি হচ্ছে আর আমরা যাচ্ছি। যে কটা প্যাকেট বাকি আছে বাকি মানুষদেরকে দিয়ে দেন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিব। সবাই ধরছে, হামলা দিচ্ছে। আমরা এখন এলাকার দিকে যাচ্ছি, সব আলহামদুলিল্লাহ দেওয়া মোটামুটি শেষ, আমি আর মুনি যাচ্ছি। তো আলহামদুলিল্লাহ সবাইকে সব কিছু দেওয়ার পর আমরা এক্স্যাক্টলি যে এই দোকান থেকে সব কিছু নিয়েছি, আমরা অলওয়েজ হচ্ছে এই দোকানের থেকেই সবসময় বাসার জন্য নিই চিকেন বিরিয়ানি, বিকজ অফ খাবার দরবারে চিকেন বিরিয়ানি খুবই মজা। অ্যান্ড বাসায়ও আজকে ডিনারে আমি সবাইকে এটাই দিব যেটা সবাইকে খাওয়ানো হয়েছে। অ্যান্ড আমাদের বাসার ডিনারের জন্য খাবার দরবার থেকে এখন নিতে আসছি, নিয়ে সব বাসায় দিব। আফটার দ্যাট অলিভের কিছু প্ল্যান আছে, আমি জানি না এখন পর্যন্ত সেটা কী। সো এই তো খাবার দরবার থেকে সব কিছু নিয়ে আমরা এখন যাব। আপনারা যদি কমলাপুরে আশেপাশে কেউ হন এখান থেকে নিয়ে মাস্ট ট্রাই করবেন, এখানে খাবার দরবারে চিকেন বিরিয়ানিটা খুবই মজা। আমি আমার স্টুডেন্টদেরকেও এখান থেকে নিয়ে খাওয়াইছি। সো ইয়া, দেখা যাক এরপরে নেক্সট প্ল্যান কী হয়। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আমাকে হেল্প করার জন্য। অলসো বিহাইন্ড দ্য ক্যামেরায় মোটাভাবে আছে, সো মোটামুটিকে অনেক থ্যাংক ইউ। এরপর এরপর আবার দেখা হচ্ছে। তো আমরা একটু ব্রেক নিয়ে রেস্ট টেস্ট নিয়ে বাসা থেকে চেঞ্জ করে ফ্রেশ হয়ে বের হলাম। এখন বাজে ছোয়া নয়টা, যাই না কোথায় যাবো, কীভাবে কই যাচ্ছি কি করি। সো লেটস গো, দেখা যাক কই যাওয়া যায়। প্রচুর জ্যাম আছে, প্রচুর ছোয়া নয়টা বের হয়েছে, কতক্ষণে পৌঁছাবো, কোথায় যাবো, বসবো, নো আইডিয়া। ওকে, সো আমরা প্রচুর টায়ার্ড হয়ে জ্যামে ঠেলতে ঠেলতে বেলি রোড পর্যন্ত আসছি। যে চিন্তা করেন, এক ঘন্টা বসে আমরা বেলি রোড আসছি। আফটার দ্যাট আমি যতটুকু জানলাম যে অলরেডি প্ল্যান ছিল গুলশান জুড়িতে পান্ডা ডাম্বিংসে যাওয়ার জন্য, বাট আমি পরে বললাম যে আমার পক্ষে সম্ভব না এতক্ষণ বসে থাকা, আর পান্ডা ডাম্বিংসের 10টা বাজে অফ হয়ে যায় রেস্টুরেন্ট, লাইক কিচেন অফ হয়ে যায়। সো গিয়ে কোনো লাভও হতো না, অলরেডি 10:45 আই থিঙ্ক, 10:50। সো আমরা এখন পিজা হাটে এসে বসলাম অ্যান্ড টেক ওয়ে নিয়েছি KFC থেকে, রাত্রে মিডল নাইট সিরিজ দেখতে দেখতে খাবো বলে একটা বাকেট নিয়ে নিয়েছি। আর নাও ডিনারটা করবো পিজা হাটে। সো প্রচুর প্রচুর টায়ার, খাবার আসুক, আজকে দেখাচ্ছি। আমি যাই না, ও অর্ডার করছে সব কিছু, আমি ততক্ষণে হচ্ছে KFC থেকে অর্ডারটা কনফার্ম করেছি। সো খাবার আসুক, দেন সবার সাথে কথা হচ্ছে, দেখা যাবে। প্রচুর টায়ার। আমার ফেভারিট এখানকার গার্লিক ব্রেড হচ্ছে কি আমার আর অলিভের দুইজনের ফেভারিট, ইট ইজ অলসো গুড, লেটস হ্যাভ ইট। আপনার
সেখানে পিজাটা চলে আসছে আমাদের ফেভারিট পিজা হাওয়াই আর আমি প্রচুর টায়ার্ড আই হ্যাভ টু ইট নাও হাত পা লিটারালি কাঁপতেছে এখন হচ্ছে কি আমি এই গিফটটা আনপ্যাক করবো আনবক্সিং করবো বেসিক্যালি কারণ হচ্ছে কি বাকি গিফটগুলোর আলাদা একটা ভিডিও করবো এই গিফটটা রেখে দেওয়া যাবে না তাই হচ্ছে এখনই আনবক্সিং করবো এবং দেখবো কী কী আসছে সেখানে এসেছে এই টোটাল এই গিফটের বক্সটা সেটা হচ্ছে কি বেকোলজি বাই শম্পা থেকে সরি আমি বক্সটা উল্টা ধরেছি আই এম সো সরি সেখান থেকে এসেছে সেই এই বক্সটা আগে আনপ্যাক করি তারপর নিচের বড় বক্সটা আনপ্যাক করবো তো আমার খুবই ফেভারিট আমি অলওয়েজ তিন চারটা ভিডিওতে রিকমেন্ড করেছি যে আমার খুব পছন্দের ব্রাউনি হচ্ছে গিয়ে বেকোলজি বাই শম্পা থেকে অ্যান্ড আমি এখান থেকে ব্রাউনি খুবই পছন্দ করি সো ব্রাউনিটা দিতেও ভুলে নিই সো আমরা বড় বক্সটা খুলি দেখি বড় বক্সটার মধ্যে কী আছে হোপফুলি একটা কেক হবে সো কেকটা দেখার জন্য আমি খুবই এক্সাইটেড আসুন এখানে সুন্দর করে লিখে দেওয়া আছে বেকড উইথ লাভ অ্যান্ড বেকোলজি বাই শম্পার লোগোটা তো আমি যে সেখান থেকে একটু খুলে আপনাদের সাথে কেকটা শেয়ার করবো কেকটা সেই সকালে এসেছে অ্যান্ড সারাদিনের কাজের প্রেশারে হচ্ছে গিয়ে দেখা গেছে আমি কেকটা আনবক্সিং করার টাইম পাইনি কাটারও টাইম পাইনি সো আমার বার্থডে আছে আর মাত্র 45 মিনিটস সো এর মধ্যে হচ্ছে গিয়ে আমি এই দুইটা কেক কেটে ফেলবো এখানে আরেকটা কেকও আছে সো কেটে ফেলবো সো আমরা হচ্ছে এই বক্সটা এখন খুলে দেখি কেকটা ফুল লুকসটা ওয়াও হ্যাপি বার্থডে শাওলি থ্যাংক ইউ সো মাচ বেকোলজি বাই শম্পা পেজটাকে অ্যান্ড আই থিঙ্ক এটা আমার ফেভারিট ফ্লেভারটা দেওয়া এটা আই থিঙ্ক হচ্ছে গিয়ে তিরামিসু ফ্লেভার বিকজ আর দেখে বোঝা যাচ্ছে উপরে কফি অর চকলেট পাউডার ক্রাস্ট করে দেওয়া সো আমি কেকটাকে এখনই আপনাদের সামনেই কাটবো আপনাদের সাথে নিয়ে আরও একটা কেক আছে একসাথে আমি দুটা কেকই কাটবো সেখানে অলিভ ক্যান্ডেল ধরা হেল্প করতেছে হ্যাপি বার্থডে ফর দিস ইয়ার লাস্ট 30 মিনিটস উই হ্যাভ দেখতে দেখতে আরেকটা বছর লাইফ থেকে চলে গেল মানে ইয়ারটা ভালোই গেল আলহামদুলিল্লাহ আল্লাহর দোয়াতে এবং আপনাদের দোয়াতে লাস্ট মোমেন্টে আমার একলা একলাই কেক কাটতে হবে বিকজ অফ আম্মু বলতেছে এই চেহারাতে এখন আসবে না সে বাসার সব ড্রেস আপে অ্যান্ড অলিভ বিহাইন্ড দ্য ক্যামেরা আছে সো আমি এখন এটা ক্যান্ডেলগুলো ফু দিয়ে অফ করে দেন আজকের মতো আজকের এই বছরের বার্থডের মতো লাস্ট দুইটা কেক কেটে আমার বার্থডেটা শেষ করেছি আম্মুকে একটু পরে খাওয়া দিই কারণ আম্মু ফ্রেমিং এ ধরে আসছে আমার ক্যামেরাটা হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু শাওলি শাওলি দেখো আম্মুকে খাওয়াতে দাও বাবা তোমার বাবাও কেক দিয়েছে হ্যাঁ তোমার স্টুডেন্টরাও তোমাকে অ্যান্ড আজকের ব্লগটা এই পর্যন্ত আমি শেষ করবো অ্যান্ড ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচিয়ে রাখে নেক্সট ইয়ারে আবার আপনাদের সাথে দেখা হবে নতুন নতুন ব্লগ নিয়ে আর রিসেন্টলি অন্যান্য টপিক নিয়ে ইনশাল্লাহ বাঁচিয়ে রাখে অবশ্যই আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর দিস ইয়ার অ্যান্ড আজকের মতো এখানে আমি বিদায় নিব ইনশাল্লাহ
গিফট ওপেনিং এর আরেকটা ভিডিও করব যেহেতু গিফট আমি এখনো কোনো কিছুই আনপ্যাক করিনি সো ইনশাআল্লাহ ভেরি সুন আপনাদের সাথে গিফট আনপ্যাকিং এর ভিডিও নিয়ে দেখা হচ্ছে সো দ্যাটস অল ফর টুডে ইনশাআল্লাহ ভেরি সুন দেখা হচ্ছে সো ইয়া দ্যাটস অল ফর টুডে থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান স্টে সেফ এন্ড স্টে হেলদি বি পজিটিভ এভরি টাইম এবং আমার জন্য সবাই দোয়া রাখবেন এবং সবাই সবার জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ এভরিওয়ান বাই বাই